সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কিজি বাসু। তো আজকে আমি এসেছি, যেমন কালকে ভিডিওতে লাস্ট বলেছিলাম যে আজকে আমি সকালবেলা তারাপীঠে আসবো, তো আমি তারাপীঠে এসেছি। সকালবেলা স্নান করেছিলাম, চুল শুকিয়ে গেছে যদিও বা, তো আমি আর মোটা এখন এলাম। এখন টাইম অনেক হয়ে গেছে, প্রচুর রোদও লাগছে, তো চলো যাওয়া যাক, দেখি আমরা কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। মোটার বাবার একটা ফ্রেন্ড হয় বা চেনা জানা হয়, তো তিনি ওখানকারই মানে পান্ডা যেটা পূজারি বলে। তো বেশ এর আগে একবার শুনেছিলাম যখন ওরা আসে, তো উনি কাকু হচ্ছে এখানকারই পান্ডা, তো মোটা কাকুর চেনা জানা। উনি একদম মায়ের এক মানে সবাই তো আর ভেতরে ঢুকতে পারে না, বাট ওনার কাছ থেকে যদি পুজো নেওয়া হয়, মানে ওনার যেরকম পুজো করায় সবাই, তো জানো এখানে যারা তারাপীঠে এসছো, তো ওনার ওখান থেকে একদম সামনে মায়ের মূর্তির সামনে থেকে পুজো করানো হয়। তো এটা একটা মানে প্লাস পয়েন্ট আছে, কারণ এখানে ভিআইপি লাইন বলেও কিছু একটা আছে, মানে ওখানে প্রচুর দাঁড়াতে হয়, প্রচুর দাঁড়াতে হয়। তো চলো আমরা দেখা যাক আমরা কি করছি না করছি, সব কিছুই দেখাচ্ছি। এভাবে ফোনটা ধরে নিয়ে যাচ্ছি, আমার ফোনটা চুরি হয়ে যাবে না? কেউ হাত থেকে এত টুকুস করে হাত থেকে উঠিয়ে নিয়ে সুন্দর করে ভালোবাসা চলে গেলে আমি কারো কিছুই করতে পারবো না। আচ্ছা তারা ফোনটা ভালো করে একদম টাইট করে ধরি। চলে এসেছি, ঠিক আছে। তো আমরা এখন জুতো রাখবো, জুতো রাখার ওই পাশে একটা জায়গা আছে দিচ্ছি মন্দিরের এখানে, ঠিক আছে। এখানে জুতো রাখার জায়গা, আমরা এবার যাবো নব, আমরা যাবো এবার নব জেঠুর দোকানে। এখানে সব জায়গায় স্টল নাম্বার লেখা আছে, স্টল নাম্বার লেখা আছে। এটাই হচ্ছে দোকানটা, মহালক্ষ্মী তারামা পুজো ভান্ডার, ওইটাই হচ্ছে হাইফাই ব্যাপার, সব কিছু রেডি করাই আছে। ফোনটা ধরবি, এখানে এসে নাম লেখাতে হয়, নাম গোত্র কোথায় গেল যা দেখা যাচ্ছে না, নাম গোত্র সব লিখতে হয়, ঠিক আছে। ওনারা কিছু একটা করে যেটা সবাই তো এতগুলো এতজন পুজো দিতে আসে সবার পক্ষে, তো সব নাম গোত্র সব কিছু মনে রাখা সম্ভব নয়, সে কারণে ওনারা হাতে নামটা লিখিয়ে নেয়। নাম লেখাবার পর ওনাদের যে কাটরিটা আছে, যে মানে যে ডালাটা থাকে ওই ডালার মধ্যে রেখে দেয়, যাতে পুজো দেওয়ার সময় ওনারা দেখে দিতে সুবিধা হয়। আরেকটা ফ্যামিলি এসেছিলো,
ওনাদের পুজো দেওয়াতে, তো আমরা এখন বসে আছি, ওনাদের পুজো দিয়ে আসবেন, তারপর আমরা যাব। আমাদের সব কিছু রেডি, নাম লেখা, গোত্র লেখা, তাদের পুজো ডালাও সাজাচ্ছে হয়তো, তো নিয়ে আসুন। তারপর তোমরাও কমেন্টে জানিও যে তোমরাও কে কে তারাপীঠ এসছো বা তারাপীঠের সম্বন্ধে জানো। অনেকেই হয়তো তারাপীঠ এসছো, মানে আশেপাশে যারা থাকে সবাই তারাপীঠ, সবাই একবার না একবার তো এসছো, তো একবার জানিও তোমরা তোমাদের তারাপীঠে তারাপীঠ আসলে এক্সপিরিয়েন্স কেমন। কারণ এখানে প্রচুর লাইন পড়ে, প্রচুর বড় লাইন পড়ে, তো সেই কারণে ও যেহেতু গভর্নমেন্ট মেডিকেল এখানকারই ইয়ে, তো সেই জন্য ওকে ভিআইপি লাইনে বেশিরভাগ ঢোকায়। কারণ ও যখন আসে তখন ও কার্ডটাও নিয়ে আসে, তো কার্ড দেখে ওরা ভিআইপি লাইনে দেয়। আর এমনি যেটা মানে ভিআইপি লাইন ছাড়া এমনি পাবলিক লাইন আছে, তাহলে মনে হয় একটু মানে প্রচুর তো লাইন আসে, প্রচুর ভিড় হয়, তো একদম মায়ের সামনে যাওয়া যায় না। তো দেখা যাক আমাদের কাছে কী হয়, মায়ের দর্শন হয় কী হয় না, সেটা তোমাদের সবার সাথেই শেয়ার যাই। তারপরে নবে বাবু চলে এসছে, তো আমরা এখন যাব। যা চলে গেল, হ্যাঁ তোমার তোমার সবাই একসাথে দেওয়া আছে। আমি ভাবলাম আমাদের ডালা, এটা এটা আমাদের ডালা নয়, এটা অন্য কারো ডালা। আমাদের এখন ডালা রেডি করছে দাদা। না ডালাতে কি কি দাও, ডালাতে কি কি দাও? ডালাতে সিঁদুর থাকবে, পেয়ারা থাকবে, ফুল থাকবে, আর ধূপকাঠি নাও, ধূপকাঠি থাকবে। ধূপকাঠি তো নেবেই লোকে, ধূপকাঠি ছাড়া কি করে হয় পূজো? ধূপকাঠি থাকবে, আলতা সিঁদুর থাকবে। আচ্ছা ক টাকা ডালা হয়? হ্যাঁ 21 টাকা থেকে শুরু। আর কত অবধি আছে? আমি যত বলবো। আচ্ছা এইটা এইটা কত? ও মানে একটা ফ্যামিলির, একটা ফ্যামিলির বলে সব একসাথে দিয়ে দিয়েছো, একটা ফ্যামিলির বলে সব একসাথে দিয়ে দিয়েছো। দুটো জুড়ে নিলে ভিতরে 10 টাকা ভেজো না। আমরা এবার চললাম পুজোর দিকে। অল্প লোক থাকলে চাপ বেশি। তো দেখলে ওনারা জিজ্ঞেস করলো যে আইডি প্রুফ কার্ড আছে কিনা, কারণ ভিআইপি লাইনে যাওয়ার জন্য সে একটু মোটা, যেহেতু গভর্নমেন্টে এখানে গভর্নমেন্ট সব মানে স্টাফ, সেই কারণে ও ভিআইপি লাইনেই যাবে। তো এর আগেও আমাকে বলেছিল, আমাকে জিজ্ঞেস মানে আমি শুনেছিলাম যে কার্ড দরকার, কার্ড দেখাতে হয়, তাহলে ভিআইপি লাইনে থাকার জন্য নয়, মনে হয় কোনো টাকা দিতে হয় বা কোনো একটা কিছু থাকতে হয় যার জন্য, যার সেখানে কেউ কাজ করছে বা এখানে কারো চেনা জানা, খুব চেনা জানা কেউ আছে, সেই হিসেবে ভিআইপি লাইন করা হয়। চলো আমরা তোমাদের একটু ভালো করে তারাপীঠ দর্শন যতটুকুনি পারবো ততটুকুনি করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়, ঠিক আছে? হ্যাঁ আসছি। Thank you.
ভিতরে কিন্তু মোবাইল বন্ধ, ক্যামেরা বন্ধ করতে বলেছে আমাকে। আমাকে দেবে না, আমি ভিডিও করতে পারবো না, ফটো তুলতে পারবো না ভেতরে। আমি সরি, আমি ভেতরে কিছু দেখাতে পারবো না, ওরা তো আমার ফোনটা বলেছে নিয়ে নেবে। মানে কার্ড গুলো ভিআইপি চেক করলো, মোটার যেহেতু কার্ড ছিল কার্ড দিয়ে দেখালাম, এখানে এত লোক ওই ভেতর থেকে ইয়ে করতে হবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ভেতরে তোমাদেরকে আমি ভিডিও করতে পারলাম না, কারণ ভেতরে ফোন নেওয়াটা পলিসি নেই, যদি ধরা পড়ে যায় আমার ফোনটা নিয়ে জমা দিয়ে থানায় নিয়ে চলে যাবে, তো অত কী করে করবো বলো, ঠিক আছে। তো আমি আরও যত তো থাকছি তোমরা দেখাচ্ছি, শেয়ার করছি মন্দির, ঠিক আছে। আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখাবো আমি তোমাদেরকে। এটা শিব মন্দির, এ মা আমি এটা কোথায় চলে গেলাম আমাকে দেখে। নমো মহাদেব মহাত্মন মহাযোগী মহেশ্বর নমো নমো চন্দ্রবায় দেখতেই পাচ্ছ যে লাইন কতটা ভিড় আছে দেখো। এখানে যোগ্য হচ্ছে এখানে একটা বলি দেওয়ার জায়গা বানানো আছে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আমরা এখন আমাদের প্রসাদটা রেডি করছে, আমরা এটা নিয়ে চলে যাবো। হ্যাঁ, তুমি এখানে কতদিন থেকে আছো? হ্যাঁ, কতদিন হবে? তাও কত বছর হবে? তাও কত বছর হবে? হ্যাঁ, 50 বছর। তোমার বয়স কত? 66 বছর বয়স। তো ছোটবেলা থেকে এখানে রয়েছো তাহলে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের নবজেঠু, ঠিক আছে। আমি ওনার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমার যদি কোনো দরকার লাগে তোমরা আসতে পারো এখানে। হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে কার্ডটা নিয়েছি, তো আমি তোমাদেরকে কার্ডটা পরে ফটো তুলে পাঠিয়ে দেবো, তোমরা যখন আসবে তো এখানে এসে কথা বলে নিতে পারো। আচ্ছা, যদি তোর যেরকম কার্ড আছে বলে তোর তো হয়ে গেল, যদি কারো কার্ড না থাকে তাহলে দাঁড়াতে হবে লাইনে, আর যদি ভিআইপি কার্ড পরে ভিআইপি কার্ড। তোমার কাছে তো হোয়াটসঅ্যাপে ছবি যায়, সেই ছবিটা দিও কেন? এইটা হোয়াটসঅ্যাপে ছবি যায় না? হ্যাঁ। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আবার যাচ্ছি জুতো নিতে। সাম্বার দিয়েছে না একটা স্যুপ দিয়েছে,
কালকের ওখানে স্যুপ তো লেটেস্ট ছিল, আজকের এখানে স্যুপ একদম কি? এটা কি খাচ্ছ? লুচি। লুচি, লুচি কেমন টেস্ট? কালকে তো তো ঘর নাড়াচ্ছিলিস, কালকে তো ঘর নাড়িয়েছিলি, হেরি দমে ঘর নাড়াচ্ছিল তুমি। যা ঝাল ছিল ওটা আমার ত্রিভুবন ঘুরে গেল। আচ্ছা ঠিক আছে, আমি আমি ধোসা নিয়েছি, আমি এখন ধোসা খাবো, খেয়ে নি, খেয়ে আমি বলছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এটা আমাদের প্রসাদ, আমরা এখন এবার যাচ্ছি রুমের দিকে যাচ্ছি আমরা। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।